ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলে গুগল কিবোর্ড সেট আপ করবেন, গুগলের জিবোর্ড কিবোর্ডটি কীভাবে সেট আপ করবেন। তো তার জন্য যেটা করতে হবে সেটা আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। অনেকের ডাউনলোড থাকে, অনেকের ডাউনলোড থাকে না। তো যাদের ডাউনলোড আছে ডাউনলোড করতে হবে না, যাদের ডাউনলোড নেই তারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কীভাবে করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ বারে লিখবেন GBOARD, সার্চ করলেই দেখুন প্রথমেই চলে আসছে এটা। এটা ডাউনলোড করে নেবেন, গুগল কিবোর্ডটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি অপশন আসবে, এখানে বলতেছে আপনি ডিফল্টলি এটা সেট আপ করার জন্য। তো এখান থেকে আপনি যেটা করবেন, সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক দিবেন। এই জায়গাটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যতগুলো কিবোর্ড আছে মোবাইলে সবগুলা কিবোর্ড সফটওয়্যারের নাম শো করবে। তো আমার এখানে টোটাল তিনটা কিবোর্ড আছে, একটা হচ্ছে স্যামসাংয়ের যেটা ডিফল্ট, তারপরে একটা রেডমিকের, আর একটা হচ্ছে জিবোর্ড গুগলের যেটা। তো আমরা গুগলেরটা ডিফল্ট হিসাবে সিলেক্ট করব। সো আমরা গুগলেরটা ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর এখন দেখাচ্ছে রেডি টু গো। সো আমরা ডানে দিয়ে দিব। আমরা চাইলে এডিশনাল কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবো। এডিশনাল বলতে আমরা গুগলের ইংরেজি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমরা বাংলা, আরবিক বা বিভিন্ন দেশের ভাষাভাষী এখানে অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে বাংলা অ্যাড করে দিলাম। সো ডানে ক্লিক দিলাম, হয়ে গেল। তো গুগলের পাশাপাশি বাংলা একটি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড হয়ে গেল। গুগলে ইংরেজি এবং বাংলা দুটাই এখানে অ্যাড হয়ে গেল। তো এখন আমরা যদি কোনো কিছু লিখতে যাই, তাহলে দেখুন এখানে আমার গুগলের কিবোর্ডটি শো করতেছে। এখান থেকে আমরা ভয়েসের মাধ্যমেও, আমরা জানি যে ভয়েসের মাধ্যমে গুগলের কিবোর্ডটি খুব ভালো কাজ করে, বাংলা এবং ইংলিশ এবং ট্রান্সলেট সব কিছু আমরা করতে পারবো এই কিবোর্ডের সাহায্যে, কিবোর্ডের সাহায্যে। তো আজকে এ পর্যন্তই, টাটা।